একশতকে বৃহত্তর চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়েছে 13% বেশি উদ্ভিদ। টিকে থাকা উদ্ভিদের মধ্যে বিলুপ্তির ঝুঁকিতে অন্তত 45%। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ বিষয়ক ফোরাম IUUSN ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একদল গবেষকের গবেষণায় পাওয়া গেছে এই তথ্য। 1814 সালে ব্রিটিশ সার্ভে অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামের উদ্ভিদের প্রজাতির সংখ্যা 3611টি। পরবর্তীতে বাংলাদেশি গবেষকদের অনুসন্ধানে দেখা যায় এই অঞ্চলে আছে প্রায় 5000 বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এর মধ্যে 17টি প্রজাতি এই অঞ্চলের বাইরে আর কোথাও পাওয়া যায় না। চট্টগ্রাম অঞ্চলের উদ্ভিদ নিয়ে গবেষণা চালিয়েছে IUCN ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। IUCN এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে চলছে সম্প্রসারিত গবেষণা। এতে দেখা যায় চট্টগ্রাম অঞ্চলের উদ্ভিদের মধ্যে উরিয়াম, জংলিয়াম, চালমুগরা, রামসুপারি সহ 13% উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, আর ঝুঁকিতে বৈলাম, রক্তচন্দন, লোহাকাঠ, পিতরাজের মতো অন্তত 2000-এর বেশি প্রজাতি। শুধু আড়াই দশক না, 100 বছর ধরেও এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো যেহেতু নাই, তো আমরা ধরে নিতে পারি যে IUCN-এর মতে, ওই যে গাইডলাইন মতে, যে এইগুলো আর আমাদের এই অঞ্চলে হয়তো নাই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের 3 জেলা ও কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি বনে গাছ ব্যবসায়ী, নানা উন্নয়ন প্রকল্প, জুমচাষ, বনজীবীদের কারণে বন উজাড়ে এসব উদ্ভিদ ধ্বংস হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদেরকে যদি ওই সাপোর্টটা দেওয়া হয়, আমরা কিন্তু তাহলে আমাদের এই লিমিটেড রিসোর্স দিয়া, লজিস্টিক্স দিয়া, যত আমাদের ম্যাক্সিমাম এফোর্ট আমরা দিয়া, আমরা অনেক কাজ আমরা করে দিতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ রক্ষায় সব প্রজাতির উদ্ভিদই জরুরি, তবে সরকারি বনায়নে কেবল অর্থকরী উদ্ভিদকে গুরুত্ব দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার পরামর্শ তাদের। এমন কোনো স্পিসিস নাই যে সে পরিবেশকে সহায়তা করে না। তো এখন আমি যদি একটা অঞ্চল থেকে 500 স্পিসিসকে নষ্ট করে দিয়া একটা স্পিসিসের বাগান করি, তাহলে আমার পরিবেশ পাইল একটা স্পিসিস থেকে বেনিফিট, আর হারাইল 499টা গাছকে। চট্টগ্রাম অঞ্চলের বিলুপ্ত প্রায় উদ্ভিদ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার উপরও জোর দেওয়া হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।